সময় কম, কথা অনেক বলতে হবে কিন্তু সময় কম, এই জন্য শর্টকাট কথা। আপনারা মেহরবানি করে একটু মনোযোগিতার সঙ্গে থাকবেন, পুরুষ মনোযোগিতার সঙ্গে থাকবেন, দরখাস্ত করতেছি। মা বোনরা আপনারাও মনোযোগিতার সঙ্গে কথাগুলো শুনবেন, দরখাস্ত করতেছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। সবাই বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজের তালবিয়া হয় নাই, হজের তালবিয়া হয় নাই, হাত উপরের দিকে উঠান এবং জোরে জোরে বলবেন। পুরুষ জোরে জোরে বলবে, মহিলা আস্তে আস্তে বলবে, কিন্তু বলতে হবে। আর মন উজাড় করে বলেন না, মন আবার বলুন, আবার বলুন, মন উজাড় করে আপনার বলতে হবে। যতটা আপনি প্রেশার দিবেন, যতটা উজাড় করবেন, ততটা হজের মহাব্বত কলবের মধ্যে ডুববে, হজ প্রাণবন্ত হবে, নতুবা হজ হয়ে যাবে ট্যুর। এই ট্যুর হয়ে যাবে, মানুষ বিভিন্ন সিঙ্গাপুর যায়, কক্সবাজার যায়, ইন্ডিয়া যায়, এই ট্যুর হবে। হজ ট্যুর নয়, হজ হইল আল্লাহ পাককে পাওয়ার জন্য এক বিশাল পাগলামি। এই পাগলামিটা ভিতরে আনতে হইলে মনকে উজাড় করে বাড়ির থেকেই আপনাকে এই স্লোগান, এই তকবীর দিতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি বলবো, এরপরে আপনারা বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পয়সা খরচ করলে হজ হয় না, মক্কা শরীফ গেলে হজ হয় না, মিনায় হাজির হইলে হজ হয় না, এমনকি আরাফায় হাজির হইলেও আল্লাহ পাক যে হজ আপনার কাছ থেকে চাইতেছেন ওইটা হবে না, যতক্ষণ পর্যন্ত ভিতরে পাগলামি তৈয়ার না করা যাবে, যতক্ষণ পর্যন্ত ভিতরে লাব্বাইকের আলো জ্বালানো না যাবে। এজন্য ভিতরে আগের থেকে এহরাম বান্ধনের পরের থেকে আপনার বড় তসবি, সওয়াবের তসবি হলো লাব্বাইক বলা। আমরা বাড়ির থেকেই, এমনকি টাকা দাখিল করে ফেলছেন, মা বোনদেরকে বলতেছি, টাকা গভর্নমেন্টের কাছে দিয়া দিছেন, বিমানওয়ালাকে দিয়া দিছেন, আপনার নিয়ত কমপ্লিট যে আমি মক্কা শরীফ যাব, তখন থেকে আপনার তসবি হইল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, সবাই চোখ বন্ধ করেন। এরপরে মক্কা শরীফ খেয়াল করেন,
যে আমি বাংলাদেশে আছি, পশ্চিম দিকে মক্কা শরীফ, যেদিকে সূর্য ডুবে ওইদিকে মক্কা শরীফ, যেদিকে ফিরে নামাজ পড়ি ওইদিকে মক্কা শরীফ। চোখ বন্ধ করে আপনি খেয়াল করেন, আপনি কল্পনা করেন, আপনি যেন পশ্চিম দিকে ফিরে বসে আছেন। চোখ বন্ধ, আপনি যেন পশ্চিম দিকে ফিরে বসে আছেন, খেয়াল করেন, ওই যে দেখা যায় মক্কা শরীফ। এবার আপনি যেন বাংলাদেশ থেকে দৌড়াইয়া দৌড়াইয়া মক্কা শরীফের দিকে যাইতেছেন আর বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনার নাম ধরা ও আব্দুর রাজ্জাক, নাম ধরতেছে ও ফাতেমাতুন সাহারা, আসো আসো আমার ঘরের দিকে আসো। আর আল্লাহ পাকের সেই আহ্বানে সাড়া দিয়ে আপনি বলতেছেন আল্লাহ আমি আসতেছি, আমি আসতেছি, আমি আসতেছি। জোর বন্ধ করে লাব্বাইক আমি আসতেছি, লাব্বাইক আমি আসতেছি, লাব্বাইক আমি আসতেছি। এই কথাটা খেয়াল করে মহাব্বতের সঙ্গে চিৎকার দিয়া বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, চোখ বন্ধ থাকবে, হাত উপরের দিকে উড়াইবেন। এটা দেখাইতেছেন যে আমি, আপনি ডাকছেন আমি হাত উড়াইয়া জবাব দিলাম যে আমি আসতেছি, আমি আসতেছি, ও আল্লাহ আমি আসতেছি। বাংলায় বলো ও আল্লাহ আমি আসতেছি, ও আল্লাহ আমি আসতেছি, ও আল্লাহ বলুন বলুন বলুন, ও আল্লাহ আমি আসতেছি, ইয়া আল্লাহ আমি আসতেছি, ইয়া আল্লাহ আমি আসতেছি। এবার সবাই বলবেন, কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই বলুন, সবাই বলুন সবাই দাঁড়ায় যাইবেন, আর নিজেকে উজাড় করে বলবেন, চিৎকার দিয়া বলবেন আল্লাহ আমি আসতেছি। লাব্বাইক বলতে বলতে সবাই দাঁড়ায় যাইবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলতে থাকুন। লা শারীকা লাক, 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 লা শার
শরীক লাক যত বলবেন বলা হয় যে লাব্বাইক হইল আল্লাহ পাকের দেওয়া ওই তসবিহ, যেই তসবিহ দুর্বলকে সবল বানায়, মুর্দাকে জিন্দা বানায়, যার ভিতরে ইশক নাই তার ভিতরে ইশক পয়দা করে দেয় এবং নগদ ভাবে পয়দা করে, যখন বলবেন তখনই পয়দা হয়েছে। এটা হলো এরকম গরম তসবিহ। দুইটা তসবিহ আল্লাহ পাক হাজিদেরকে দেন তাৎক্ষণিক ভাবে কামকরণের জন্য। আপনি মন লাগাইয়া আওয়াজ দিয়া, মন লাগাইয়া আওয়াজ দিয়া। আমি দেখছি এরকম পাগলও আছে, যেই পাগল সুবহানাল্লাহ কেউ যেন না দেখে ময়দানে গিয়া দৌড়ায়। তিন চার দিন পরে আয়েশা আমারে কইতে আছে, হুজুর গতকাল রাত্রে আল্লাহর হাবিবের সঙ্গে খাদে জিয়ারত হয়ে মদিনা পর্যন্ত খবর হয়ে গেছে, মদিনাওয়ালা কইতেছে আসো আসো তোমার জন্য আমি অপেক্ষা করতে আছি। এই জন্য বলেন না মহাকতের সঙ্গে বলেন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পৌঁছে যাবে। এই তসবিহটা হইল আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনার এই আগুন আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির হয়ে যাবে। এই জন্য আপনাকে আরেকটা তসবিহ করতে হয়, সেই তসবিহটা হইল আল্লাহ বড়। বলেন না আল্লাহ বড়, আল্লাহ আরো বলেন আল্লাহ 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 বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান। এই কথাটা আপনি হাত ভরের দিকে খেলা দিবেন, বারবার খেলে খেলা দিবেন। খেলা দেওয়ার অর্থ হইল আপনি উঠতে আসছেন। বলেন না খেলা দেওয়ার অর্থ কি? আপনি উপরের দিকে উঠতেছেন, খেলা দিচ্ছে উঠতেছে, খেলা দিচ্ছে উঠতেছে। তো পড়েন না আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পড়েন পড়েন একবার তিনবার পড়েন আল্লাহু আকবার।
চোখ বন্ধ করে খেয়াল করুন, ভিতরে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বালাইলাম, এবার এই আগুন লইয়া আরশের দুয়ারে যাব। বলেন না ভিতরে আগুন জ্বালাইলাম, এই আগুন লইয়া আল্লাহ পাকের আরশের দুয়ারে গিয়া হাজির হব। পাগল এখন নিজের ভিতরে আগুন লাগাইয়া আল্লাহ পাকের দুয়ারে যাইতেছে। কেমনে যাইতেছে? জাওনের সিঁড়ি লিফট হইল, তুমি আল্লাহ আকবার কইবা আর হাত এরকম উপরের দিকে উড়াইবা, তো চোখ বন্ধ করে বলেন না, তিনবার বলেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এগুলো হজের হজকে জীবন্ত বানাইতে হইলে দরকার। যার ভিতরে লাব্বাইক জিন্দা হয়ে গেছে তার ভিতরে হজের প্রাণ ঢুকে গেল। যার ভিতরে তাকবীর, আগে তারে তালবিয়া, দুই নম্বরটাকে বলা হয় তাকবীর, তালবিয়া তাকবীর, বলেন না তালবিয়া তাকবীর, তালবিয়া তাকবীর, তালবিয়া তাকবীর। তালবিয়া কি কাম করে? তালবিয়া কি কাম করে বলেন? তালবিয়া অসুস্থকে সুস্থ বানায়, রোগীকে শেফা দেয়, মুর্দাকে জিন্দা বানায়, কলবের মধ্যে আশক পয়দা করে। এজন্য কি লাগবে? তালবিয়া লাগবে। কি লাগবে? মুখস্থ আসেনি, শুনেন না আমারে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। করলো এবং এটাকে যেভাবে আমি বলছি ওইভাবে পড়লো, তার ভিতরে হজের প্রাণ জন্ম নেয়, হজের প্রাণ জন্ম নেয়। যিনি এই তালবিয়াকে এখানে কার্যকর করতে পারলেন না, তিনি হাজারবার হজ করলেও তার হজ আসলে হজ হয় না, এটা মরা শরীর লইয়া ঘুরে আছে। আর যেই বন্দা, আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি তোমার ভিতরে সে প্রাণ সৃষ্টি করো। আল্লাহ পাক ওয়াদা করছেন, যেই বান্দা লাব্বাইকটা বলে কলবের মধ্যে হজের প্রাণ সৃষ্টি করে, তার জন্য দুই নিয়ামতের একটা আমি তাকে অবশ্যই দেই, হয়তো তাকে আমি আমার ঘর বাইতুল্লাহ হাজির করব, নয়তো বাইতুল্লাহ তার বাড়িতে পড়াইয়া দিব। হয়তো তাকে আমি বাইতুল্লাহ হাজির করব, নতুবা আমার বাইতুল্লাহ তার বাড়িতে পড়ায়। বললাম না তিন দিন মনে হয় এভাবে আমল করছে বুড়া মানুষ। তা আমার কইতে আছে, হুজুর গতকাল রাত্রে মক্কা শরীফ হয়ে গেছি, মদিনা শরীফ হয়ে গেছি, আল্লাহর হাবিবের সঙ্গে দেখাও হয়ে গেছে। আমার ভিতরে তখন একটা ওয়াসওয়াসা হয়েছে যে লোকটা মনে হয় হায়াতে বাঁচল না, নতুবা তার বাড়িতে বাইতুল্লাহ পাঠানো হইল কেন? সে এখনো মক্কা শরীফ যায় না, কিন্তু ঘুমায়া ঘুমায়া দেখে যে বাইতুল্লায় ঘুরতে আসে, মানে বাইতুল্লাহ তার বাড়িতে চলে আসছে। কিন্তু আমার এই সন্দেহটা সহি হয় নাই, উনি মক্কা শরীফ গেছেন। বুঝা গেল, আল্লাহ পাক যদি কারুর তালবিয়া কবুল করেন তাহলে আগে অ্যাডভান্স বাইতুল্লাহকে তার বাড়িতে পড়ায়া দেয়, নগদ ভাবে বাইতুল্লাহ পড়ায়া দিলাম, এরপরে তুমি আসো। আল্লাহ, এই জন্য চোখটা বন্ধ করা ভিতরে এশক পয়দা করণের জন্য লাব্বাইক লাব্বাইক কইতে কইতে খাড়ায়া যান না, বলে আল্লাহ আমার এটারে তুমি এই বুড়া বয়সে আর কই যাও, আমারে তুমি একটু তৈরি করে দাও না তিন দিনের মধ্যে, আমি একটু ভিতরে আগুনটা ধরাইতাম চাই। কে কে ধরাইতে চাই? নারায়ে তাকবীর, তো দাঁড়ান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, চোখ বন্ধ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
চোখের পানি লাগবে, চোখের পানি ছাড়া হবে না। প্র্যাকটিস করেন না চোখের পানি সহ কইতে পারেন কিনা দেখি। লাব্বাইক আল্লাহু লাব্বাইক, এটাকে প্র্যাকটিস করতে হবে কয়েকদিন পর্যন্ত। সীমানা হইল যে লাব্বাইক বলার সঙ্গে সঙ্গে চোখের পানি, লাব্বাইক বলার সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে যায়, এরকম একটা প্র্যাকটিস করতে হবে। পারবেন না ইনশাল্লাহ। 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করলেন এটারে প্রাণবন্ত করণের জন্য, 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে হবে তো ভাই, তাহাজ্জুদের পরে এখন শুধু তালবিয়া চলতেছে আর কাঁদতেছে। আল্লাহ পাক মিলাইয়া দেখে, কয় যে ইব্রাহিম যেভাবে পড়ছিল, আমার ইব্রাহিমের পড়নের সঙ্গে তোমার পড়ন যদি মিল্লা গেল, তাইলে ইব্রাহিমকে দিয়ে আমি যেই কাম নিছি তোমার দ্বারাও আমি সেই কাম নিব। ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ, ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। এই যে তালবিয়া, এটা হযরত ইব্রাহিম থেকে শুরু হয়েছে। তিনি ছিলেন তালবিয়া আল্লাহকে শুনাইছেন আর আল্লাহ তার তালবিয়াটা কবুল করছেন। এরপরে এটারে বাখরা বানায়া দিয়েছেন, বাখরা বানাইয়া এখন দুনিয়ার সব মানুষকে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কইতে আসে যে আপনি ইব্রাহিমের মতন পড়েন। আল্লাহ, আপনিও আমিও মক্কা শরীফ গেলে তালবিয়া পড়তেছি, এটা ফেরেশতারা ওজন করে যে ইব্রাহিমের লগে মিলতেছে কিনা, কতটুকু ব্যস্ত বানাইতে হয়, মহাব্বতের আগুন লাগাইতে হয়, এরপরে আগুনটা পৌঁছাইতে হবে আল্লাহ পাকের আরশ পর্যন্ত, আসমানের পর আসমান অতিক্রম করে। এটাও আল্লাহ পাক রাস্তা দাঁড়ায় দিয়েছেন যে সেটা হইল আরেকটা তসবি, 2 নম্বর, এটা হলো তাকবীর। বলেন এটা কি কয়, কেমনে পড়তে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নামাজ পড়ছে তাহাজ্জুদের নামাজ, মুসল্লায় বসা আছে, এই মুসল্লায় বসা অবস্থায় প্রথম খেয়াল করতেছে বাইতুল্লাহ শরীফ যাব, আল্লাহ তুমি কবুল করো। যাইতে হইলে মহব্বত লাগে, মহব্বত না হইলে আসমান অতিক্রম করম যায় না। ও আল্লাহ আমাকে মহব্বত দান করো, এই কথা কইয়া এবার আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি মহান, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার কোনো শরীক নাই, আমি তোমার গোলাম, তোমার বাড়িতে যাইতে চাই। আসল বাড়িতে হইল আল্লাহ পাকের আরশ। সেখানে তো যাইতে হবে আগে, সেখানকার টিকিটটা তো আরশের টিকিট পাইতে হবে, আরশের দুয়ারে যাইতে হবে। এবার জাউনের গাড়ি হইল তাকবীর, গাড়ি হইল তাকবীর, গাড়ি হইল, এই গাড়িতে উঠেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ
না মানুষ। প্র্যাকটিস যদি হয়ে গেল, আল্লাহ পাক বলেন আমি আমার পয়গম্বরকে যেইভাবে মেরাজে নিয়ে আসছি, বলেন না কোথায় নিয়ে আসছি, সশরীরে জীবন্ত ভাবে, সশরীরে জাগ্রত ভাবে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেভাবে সাত আসমান অতিক্রম করাইয়া, বলেন না সাত আসমান অতিক্রম করাইয়া আরশের দুয়ারে যেভাবে নিয়ে আসছি, ও বন্দা তুমি হজের নিয়ত করছো, তোমাকেও আমি ওইভাবে সাত আসমান অতিক্রম করাইয়া আমার আরশের দুয়ারে হাজির করবো। কেমনে করবো? তোমার হজটাকে আমি মেরাজ বানায় দিব। বলেন না হজটাকে কি বানায় দিব? আল্লাহর রসুল মেরাজে গেছেন, কয়টা আসমান অতিক্রম করছিলেন বলেন, কয়টা? আপনিও যে হজে যাইতেছেন, হজে গিয়া এই পাগলামি অবস্থায় চক্কর কয়টা দেওয়ার লাগে? এক একটা চক্কর এক একটা আসমান চক্কর গুলো দিয়া এরপরে আল্লাহ পাকের অতি সান্নিধ্যে গিয়া এটা হইলো মুলতাজম, কন্যা এটা কি মুলতাজম, সেখানে গিয়া কয় জাবড়াইয়া ধরো, জাবড়াইয়া ধরো। চক্কর যখন দেয় বাইতুল্লার দিকে তাকাইও না, কারণ তোমার এখন চক্কর চলতে আছে, এখনো তুমি বাইতুল্লার গেইটে যাও নাই, এখনো তুমি আল্লাহর ঘরের গেইটে যাও না, এই জন্য ওইদিকে তাকাইলে চলা ডিস্টার্ব হবে। সাত চক্কর দেওয়ানোর পরে এবার তুমি গেইটে চলে আসছো, এবার তুমি আল্লাহু আকবার মুলতাজম ধইরা এরকম ভাবে যা মনের কথা সব দোয়া করতে থাকে। আল্লাহ পাক বলেন মুলতাজম ধরলা মানে তুমি আমার যেন চাদর ধইরা বইয়া গেলা। আল্লাহ, এরপরে সাত চক্কর হয়ে গেল, হুকুম হইল তুমি এবার শুকর আদায় করো, ইব্রাহিমের বাড়িতে গিয়া শুকর আদায় করো। কার বাড়িতে গিয়া? সেখানে গিয়া মিলাও যে আপনি যেভাবে রাস্তা দেখাইয়া দিছিলেন আমি কি ওইভাবে পারছি কিনা, যদি পায়রা থাকলাম তাহলে শুকুর আদায় করি, দুই রাকাত ওয়াজিব নামাজ, কোনটা দুই রাকাত কি ওয়াজিব নামাজ, কোন জায়গায়? মাকামে ইব্রাহিমে হইলে সুন্দর, ওয়াত্তাকিদু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহু আকবার। এখন আপনি সাত চক্কর দিয়া সাত আসমান পার হইয়া আল্লাহ পাকের আরশের দুয়ারে আছে রূপক ভাবে, আরশের কি দুয়ারে আছে, নাম লাগবো না আবার আল্লাহর রাসূল সাত আসমান অতিক্রম করে আবার নামছেন না সাত আসমান দিয়া, ক সাত আসমান দিয়া তুমি আবার নামো, কেমনে নামবা? ক এখান থেকে যাও সাফা মারোয়া সাতবার, সাফা থেকে মারোয়া একবার, মারোয়া থেকে সাফা দুই, সাফা থেকে মারোয়া তিন, মারোয়া থেকে সাফা চার, সাফা থেকে মারোয়া পাঁচ, মারোয়া থেকে সাফা ছয়, আবার সাফা থেকে মারোয়া, এই সাত আসমান তুমি এখন নিচে নামলা। আল্লাহ, পয়গম্বরকে যেরকম সাত আসমান অতিক্রম করাইয়া আরশের দুয়ারে দিছে, আপনাকে এরকম সাতটা চক্কর দিয়ে আল্লাহ পাকের হেরেমের দুয়ারে খাড়া করাইছে, আবার সাফা মারওয়ার সাত আসমান দিয়ে আপনাকে নিচে নামাইয়া কয় যে তুমি এখন এরকম নিষ্পাপতা লাভ করলা, যেরকম ভাবে তোমার মা যেদিন তোমাকে জন্ম দিলেন এই দিন যেরকম তোমার কোনো গুনাহ নাই, আমি বান্দা তুমি বান্দা এই হজ করার কারণে এবং এই হজকে মেরাজ বানানোর কারণে আমি তোমাকে এরকম গুনাহ থেকে মুক্ত করে দিলাম। প্রমাণ কি? প্রমাণ হইল তুমি বাচ্চা হইলে যেরকম মাথা কামাইয়া মেহমানের হাতে তুলে দেওয়া হয়, তোমার এরকম ভাবে মাথা কামাইয়া হলত, বলেন না এটা কি বলা হয়, মাথা কামাইয়া এখন ফেরেশতারা তোয়াল্লার মধ্যে লইয়া আল্লাহ পাকের সামনে পেশ করে যে আল্লাহ এই নিষ্পাপ মাসুম বান্দা তোমার সামনে পেশ করে। এজন্য মহাব্বতের সঙ্গে বলেন না যে আল্লাহ সেই মাকাম আমরা পাইতে চাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar.
নয় কাম করনা, পাঁচ দিনে পাঁচ জায়গায় নয় কাম। বলেন আবার, বলেন আবার, বলেন দিন কয়টা, কাম জায়গা কয়টা, দিন কয়টা, জায়গা কয়টা, কাম কয়টা। তো এবার বলেন, পাঁচ দিনে পাঁচ জায়গায় নয় কাম করাকে হজ বলে, পাঁচ দিনে পাঁচ জায়গায় নয় কাম করাকে হজ বলে। আবার বলেন, পাঁচ দিনে পাঁচ জায়গায় নয় কাম করাকে হজ বলে। আবার বলেন, কয় দিনে, কয় জায়গায়, কয় কাম, মনে থাকবো। আপনি বলেন, পাঁচ দিনে পাঁচ জায়গায় নয় কাম। মাশাআল্লাহ, দেখছেন কোন আলেপ লাগে না এই ট্রেনিং এর পরে, আর কোন কি লাগে না, আলেপ ছাড়াই বেড়া মোড়া ঘুরে চলতে। আপনি বলেন, পাঁচ দিনে পাঁচ জায়গায় নয় কাম, 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 পাঁচ দিনে পাঁচ জায়গায় নয় কাম করাকে হজ বলে। তাহলে আমাকে দিনগুলো জানতে হবে, জায়গাগুলো জানতে হবে, কামগুলো জানতে হবে। এই তো দিন কয়টা, আট নয় দশ এগারো বারো, আট নয় দশ এগারো বারো, আট নয় দশ এগারো বারো, আট নয় দশ এগারো বারো। বলেন না, বলেন, আবার বলেন, আবার বলেন, কোন মাসে, কোন মাসে? এটা তো ব্যাকে জানে, লাগে আমি আর কই নেই। জিলহজ মাসের কয় দিন কয়টা, কি কি, মিনা বলেন, আরাফা, মুজদালফা, জামারাত, বাইতুল্লাহ, মিনা, 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 আরাফা, মুজদালফা, জামারাত, বাইতুল্লাহ। কয়টা হইল, কি কি? উচ্চারণে বেদাল হয়ে গেল। কয়টা জায়গা, দিন কয়টা, দিন কয়টা, জায়গা কয়টা, কি কি, আমরা দিনের খবরও পাইলাম, জায়গার খবরও পাইলাম। কাম কয়টা, নয় কাম, কয় কাম, কয় কাম, এর মধ্যে ফরজ হইল তিনটা, ওয়াজিব হইল ছয়টা, তাহলে আরো কমে গেছে। ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, ওয়াজিব কয়টা,
আগে ফরজ গুলো মুখস্থ করতে হবে, কারণ ফরজ ছুটতে গেলে হজ হবে, ওয়াজিব ছুটতে গেলে কোরবানি চলে আসবে জরিমানা। তাইলে আগে তিনটা ফরজ, এহরাম বলেন না, এহরাম আরাফা তাওয়াফ, 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 কয়টা ঠিকই এই তিন শব্দ মুখস্থ রাখলে মোটামুটি ফরজ। ওয়াজিব, ওয়াজিব কয়টা? কয়টা? মুজদালফা, কঙ্কর, কোরবানি, মাথা কামানি, বিদায়িত, কয়টা হইল? কয়টা হয়েছিল? পাঁচটা হয়েছিল, ছুটতে গেছে। মুজদালফা, কঙ্কর, এটারে মানে ইশারা করে কইতে হবে মুজদালফা, দেখা দিতেছে না কি মুজদালফা, কঙ্কর, কঙ্করকে দেখাই দিতে কেমনে করবেন, কোরবানি, মুজদালফা, কঙ্কর, কোরবানি, মাথা কামানি, সাই, তুমি শুক্ল কোনটা শুনে নাই, মুজদালফা, কঙ্কর, কোরবানি, বেড়ে গেল তিন, চার নম্বর হইল মাথা কামানি, চার, পাঁচ নম্বর সাই, ছয় নম্বর বিদায়ী তো, ছয় নম্বর, এবার এবার বলেন মুজদালফা, সবাই তো ইশারা করলো না, মা বোনদেরকে শিখাইয়া দিয়ে মুজদালফা মানে ইশারা করা হয়েছে, মুজদালফা, কঙ্কর, কোরবানি, মাথা কামানি, সাই, বিদায়ী তো, এবার বলেন এক নম্বর, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এক, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, বিদায়ী, কয়টা হইল? তাইলে ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, মোট কত? এই নয় কাম করণকে হজ, এই নয় কাম করণকে। এবার পুরো কাহিনীটা, পাঁচ দিনে পাঁচ জায়গায় নয় কাম, পাঁচ দিনে পাঁচ জায়গায় নয় কাম, পাঁচ দিনে পাঁচ জায়গায় নয় কাম করাকে হজ। এখন কেমনে কেমনে করবেন, এনি তো আমাদের হজরত মাওলানা আমাদের এইসব আসেন এই লোকে, আমি খালি শিরোনামগুলো মুখস্থ করাই দিলাম, এটা খালি আপনারা কয়েকবার খালি মোটামুটি হাঁটতে চলতে ফিরতে খেয়াল করলে দেখবেন মুখস্থ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমি দুরুদ শরীফ পড়েন আল্লাহ। وعلى آله وصحبه وبارك وسلم يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، اللهم إنك ترى مكاني وتسمع كلامي وتعلم سري وعلانيتي ولا يخفى عليك شيء من أمري، أنا البائس الفقير المستغيث المستجيب الوجل المشفق المقر المعترف بذنبي، أسألك مسألة المسكين، أسألك مسألة المسكين، أسألك مسألة المسكين، وأبتهل إليك ابتهال المذنب الذليل،
وأدعوك دعاء الخائف الضريب من خدعت لك رقبته وزل لك جسده ورغم أنفه يا حنان يا منان يا حنان يا منان يا حنان يا منان يا بديع السماوات والأرض يا بديع العجائب بالخير يا بديع يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله হে আল্লাহ আমাদের হজকে কবুল করো, আমাদের উমরা কবুল করো, আমাদের তওয়াফ কবুল করো, আমাদের সাই কবুল করো, আমাদের মিনা মুজদালিফা আরাফার অবস্থান কবুল করো, যেখানে যেখানে দোয়া যা যা দোয়া করবো যাদের জন্য দোয়া করবো ও আল্লাহ সকল দোয়াকে তুমি কবুল করে লও। হে আল্লাহ তোমার ঘরের দুয়ারে গিয়েও যদি মাহরুম হয়ে গেলাম আমার মতন পোড়াকো পাল্লা আর কে হবে? টাকা খরচ করলাম, পয়সা খরচ করলাম, সময় খরচ করলাম, তোমার ঘরের দুয়ার পর্যন্ত হাঁটতে আসলাম কিন্তু ঢুকনের টিকিট পাইলাম না। ও আল্লাহ এর চেয়ে বদনসিব আর কে হইতে পারে? বৃদ্ধ বয়সে ও আল্লাহ আমাকে মাহরুম করে দিও না, বৃদ্ধ বয়সে আমাদেরকে মাহরুম করে দিও না, বৃদ্ধ বয়সে আমাদেরকে মাহরুম করে দিও না। আবার কবে যাব, আবার কখন যাব কিছুই তো নাই। ইয়া আল্লাহ কবরের খবর চলে আসতেছে, মালাকুল মউত পিছনে গুড়গুড় করতেছে, যে কোনো টাইম মউত হইয়াও যেতে পারে। মাহবুদ মাহবুদ হায়াত ভিক্ষা চায়, তোমার ঘরকে না দেখাইয়া, তোমার ঘরের ভিতরে না ঢুকাইয়া, তোমার রহমতের চাদরের ভিতরে না ঢুকাইয়া মৌত দিও না গো মাহবুব। অমান দাখালাহু কানা আমিনা, অমান দাখালাহু কানা আমিনা, অমান দাখালাহু কানা আমিনা। ওয়াদা করছো যে বান্দা কষ্ট করে লাব্বাইক পড়ে পড়ে তালবিয়া তাকবীর পড়ে পড়ে যে বান্দা আমার ঘরের দুয়ার পর্যন্ত পৌঁছে গেল, আমি তাকে রহমতের চাদর দিয়া জড়াইয়া লই। মাহবুব তুমি ওয়াদা করছো কোরআন শরীফের মধ্যে, অমান দাখালাহু কানা আমিনা। মাহবুব আমরা তোমার সে ওয়াদা, ওয়াদার নিয়ামত আমরা পাইতে চাই। আমাদের সকলকে তুমি তৌফিক দাও, আমাদের বদামলের কারণে আমাদেরকে মাহরুম করে দিও না। ওই বন্দা যে বন্দা তোমার ঘর পর্যন্ত গেল অথচ তোমার কাছে হজটা কবুল করাইতে পারলো না, তোমার রহমত আনতে পারলো না, তার মতন হতভাগ্য আর কে হইতে পারে? মাহবুব আমাদেরকে তালবিয়া পড়ানোর তৌফিক দাও, তাকবীর পড়ানোর তৌফিক দাও, কলবের মধ্যে হজের আগুন লাগাইয়া দাও, হজের আগুন লাগাইয়া দাও, হজের আগুন লাগাইয়া দাও, হজের আগুন লাগাইয়া দাও। ইয়া আল্লাহ এই আগুন তোমার আরশ পর্যন্ত পৌঁছে যাও, ব্যবস্থা করে দাও, আমাদের সকলকে হজের জন্য পাগল পারা বানায়। ও কিচ্ছু চাই না, আরামায়েশ চাই না, তোমাকে চাই, ভ্রমণের আনন্দ চাই না, তোমার রহমত চাই, নানান সুন্দর সুন্দর জিনিস দেখনের আনন্দ চাই না, তোমাকে চাই, খাওনের আনন্দ চাই না, তোমাকে চাই, সব কিছু কুরবানি দিয়াও যদি তোমাকে পাই মাহবুব আমি সেটাই চাই তোমার কাছে। সব কিছু পাইলাম তোমাকে পাইলাম না, সব কিছু পাইলাম তোমাকে পাইলাম না, আরামায়েশ পাইলাম তোমাকে পাইলাম না, ভালো থাকনের জায়গা পাইলাম তোমাকে পাইলাম না, ভালো খাওয়ানোর বন্দোবস্ত পাইলাম তোমাকে পাইলাম না, আমার এই হজ তো আমার কোনো কাজে লাগবে না মাহবুব, খাওয়ানোর বন্দোবস্ত হয় নাই কিন্তু তোমাকে পেয়ে গেছি,
থাকনের বন্দোবস্ত পাই নাই, তোমাকে পেয়ে গেছি। সফরের আনন্দ পাই নাই, তোমাকে পেয়ে গেছি। নানান কষ্ট করতে হয়েছে, কিন্তু তোমাকে পেয়ে গেছি। মাহবুব, আমি তো সেই নিয়ামত পাইতে চাই। দয়া করে আমাদেরকে সবর দাও, শুকর দাও, ধৈর্য দাও, সহনশীলতা দাও। ইয়া আল্লাহ, সকল কষ্টকে হাসি মুখে বরণ করেও তোমাকে রাজি করতে পারি, তোমাকে খুশি করতে পারি, তোমার মহাব্বত তলবের মধ্যে ঢুকাইয়া নিরাপদ ভাবে আবার বাড়িতে ছেলে মেয়ের কাছে আসতে পারি। আল্লাহ, তুমি আমাদের সকলের জন্য কবুল করে নাও, তোমার হাবিবের তোফায়লে কবুল করে নাও, তোমার ইসমে আজমের তোফায়লে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, ওই যে তোমার কিছু কিছু বালা মানুষ বাংলাদেশে থাকে, ঢাকায় থাকে, মূর্খ মানুষ, কোনদিন বিমানে চড়ে নাই, লাব্বাইকের আগুন কলমের মধ্যে ঢুকাইলো, তিন দিনের মধ্যে তোমার ঘর তার বাড়িতে পৌঁছে গেল। শুধু ঘরকে পৌঁছেছ তা না, সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহকেও পড়ায়া দিছ। এমন কলবওয়ালা বন্দাও তো ঢাকাতে আছে। ও আল্লাহ, এই লোকটা মূর্খ, সে যদি তার হজের নিয়তকরণের পরে তালবিয়া তাকবীর আদায় করণের সঙ্গে সঙ্গে তুমি যদি তার জন্য রহমতের এরকম দুয়ার খুলে দিতে পারো, মাহবুব আমার জন্য কেন দিবা না? মাহবুব, আমি তো সেই দুয়ারটা খোলা পাইতে চাই। কবুল করে নাও, দিল বানায়া দাও, পাগল বানায়া দাও মাহবুব। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.